সপ্তম দফার নির্বাচনের মনোনয়ন জমার আগে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন জমা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বুধবার রাজ্য বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তাদের বিরুদ্ধে চড়াসুর বিজেপির গলায়। এই দুই তৃণমূল প্রার্থীর মনোনয়নে গুরুতর বলদ রয়েছে। আইন মেনে বা নির্বাচনী বিধি মেনে মনোনয়ন হয়নি বলে দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে। যেহেতু বিজেপির দাবি এই দুই তৃণমূল প্রার্থীর মনোনয়ন নিয়ম মেনে হয়নি, সেহেতু বিজেপির পক্ষ থেকে তাদের মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গুরুতর গলদ রয়েছে, যা আমাদের বিচারে আইন মেনে হয়নি, নির্বাচনী বিধি মেনে হয়নি। বিজেপি দাবি করেছে বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের হলফনামাতে নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়া নেই। ফলে বিজেপি প্রার্থী রেখা পাত্র হাজি নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনে। এই প্রসঙ্গে বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের এই একই কারণে প্রার্থীপদ বাতিলের উপমা দেন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। 18 মে 2014 থেকে তার 10 বছর পূর্ণ হওয়ার কথা, 18 মে 2024 10 বছর, কিন্তু সেই 10 বছর পূর্ণ হওয়ার 12 দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন। তাই নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক। কিন্তু আমরা হাজি নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। এন্ড ইটস ডিফেক্ট অফ সাবস্টান্সিভ নেচার। সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজি নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে। অন্যদিকে মালা রায় এখনও কলকাতা পুরসভার চেয়ারপারসন। এক্ষেত্রে অফিস অফ প্রফিট আইন লঙ্ঘন করেছেন মালা রায়, তাই তার মনোনয়ন ও খারিজের আবেদন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের যে 30-31টি তালিকা রয়েছে, কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না, অর্থাৎ এক্সেম্পটেড যে প্রতিষ্ঠান, তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকাকালীন তিনি হলফনামা ও সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন, তা তিনি লঙ্ঘন করেছেন। এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেবশ্রী চৌধুরী তাঁরও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন। তবে বিজেপির এই অভিযোগকে অপচেষ্টা বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করে বলেও দাবি কুণালের। দেখুন, বিজেপি তারা কোনোভাবে যে কোনো একটা অভিযোগ দায়ের করে এই ধরনের একটা প্রচার বা ইলেকশন কমিশনের উপর কোনো চাপ তৈরি করতে চাইছে, প্রভাব খাটাতে চাইছে। এবং ইলেকশন কমিশনটা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরই একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে। তো এই ধরনের কোনো অপচেষ্টা করছে, বাংলার মানুষ সব ব্যর্থ করে দেবেন, প্রার্থীরা প্রার্থী থাকবেন, এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ সে দুজনই সাংসদ হতে চলেছেন। নির্বাচন কমিশনকে কুণাল ঘোষ কটাক্ষ করলেও তৃণমূল প্রার্থীদের ক্লিন চিট দিয়েছে কমিশন। স্বস্তিতে তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলাম। বুধবার ছিল সপ্তম দফার মনোনয়নপত্র যাচাই করার শেষ দিন। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ক্লিন চিট পেয়েছেন হাজি নুরুল ইসলাম। একইভাবে নির্বাচন কমিশন গ্রিন সিগন্যাল দিয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়কেও। সেই বিষয়ে দুই রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই করে ক্লিন চিট দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। স্বস্তিতে তৃণমূলের এই দুই প্রার্থী। খালেদ জামালের রিপোর্ট, কলকাতা নিউজ।